जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सेवा आदि गौर भक्त बिंद आज थे पांचशत एकत्री बचर पूर्व श्रीराम नवद्वीपर मायापुरे श्रीकृष्ण चैतन्य महाप्रभु स्वयं भगवान जे दापत युगे भगवान जे नंद राजा जशोदार पुत्र से जशोदार नंदने आज के शचीर पुत्र है श्रीराम नवद्वीपे अवतीर्ण हुएছেন आज থেকে 531 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জগন্নাথ মিশ্রের গৃহে এইজন্য 700 বছর জয় জয় যশোদা নন্দন শচী সুত গৌরচন্দ্র যে যশোদার নন্দন ছিল দ্বাপর যুগে সেই যশোদার নন্দনে হচ্ছে শচীর নন্দন এখন তিনি কিভাবে এসেছেন অন্যান্য যুগে ভগবান আসত ভগবান আসার নিয়ম আছে ভগবান কখন আসেন পৃথিবীতে কেন আসেন এই জন্য শ্রীমদ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ে সাত নম্বর এবং আট নম্বর শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কখন ভগবান আসেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তরং সিদাম্যহম যখনই ধর্মের গ্লানি দেখা দেয় অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন তিনি যুগে যুগে অবতীর্ণ হন তিনি কেন অবতীর্ণ হন পরবর্তীতে বলছে আট নম্বর শ্লোকে পরিত্রাণায় সাধনং বিনাশায় সদস্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে সাধুদেরকে রক্ষা করার জন্য দুষ্টদেরকে দমন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন সেই ভগবান শ্রীকৃষ্ণ যেই যশোদার নন্দন তিনি আজকে এই কলিহত জীবের মঙ্গলের জন্য কল্যাণের জন্য এই অভিন্ন কলিরে ধন্য করিবার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন এবং এই যুগে যুগধর্ম যে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন প্রচার করেছেন তিনি এবং তার ভক্ত পারিষদদেরকে নিয়ে তার সাথে তিনি একা আসেননি তিনি নিয়ে এসেছেন কেই যেই নিত্যানন্দ প্রভু জগৎগুরু নিত্যানন্দ প্রভু যেই নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ মহং নৈমি সর্বানন্দ করং পরম হরি নাম প্রদং দেবং অবদূত শিরোমণি সকলকে পরমানন্দ প্রদানকারী হরিনাম প্রদানকারী সকল অবধূতের শিরোমণি পরম প্রভু শ্রীমান মন্তানন্দ প্রভুকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি যার কৃপা না হলে জগতে হরিনাম প্রচার হত না জন কৃপা নিদে গৌর প্রেম পদনয় শ্রী সীতাপতয়ে নমো নমো আমি আরো প্রণতি নিবেদন করছি শ্রী অদ্বৈত আচার্য প্রভু যিনি কলিযুগের জীবের প্রতি অত্যন্ত কৃপাময় এবং তিনি হচ্ছেন গৌর প্রেম প্রদাতা যিনি কলিযুগের জীবের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সেই গঙ্গার তীরে সেই গোলকের হরি ভগবানকে আহ্বান করে জগতে অবতীর্ণ করিয়েছেন সেই মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু এই অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছিলেন কিন্তু বর্তমানে যেটা বাংলাদেশ কোন এক সময় নাম ছিল পূর্ব পাকিস্তান আরো ব্রিটিশ পিরিয়ডে পূর্ব বাংলা বা বাংলাদেশ এই বাংলার এই সিলেট বর্তমানে সিলেট জেলার সিলেট বৃহত্ত এখন বিভাগ হয়ে গেছে সুনামগঞ্জ জেলার তিনি আবির্ভূত হয়েছিলেন নাভাপন্ডিতে এই অদ্বৈত প্রভু পৃথিবীতেই
এসে তখনকার সময় আপনার সহজেই জানবেন, এখন তো 2018 খ্রিস্টাব্দ, আজ থেকে এক সময় মোগলদের শাসন ছিল, আমরা ব্রিটিশের পূর্বে ব্রিটিশেরা রাজত্ব করেছিল 1757 থেকে 1947 190 বছর পর্যন্ত, এক সময় মোগলদের শাসন ছিল, তারই পূর্বে এই নদিয়াতে ছিল, তখন এই দেশে দেখুন বাংলাদেশের রাজধানী এখন ঢাকা, এক সময় এই এটার নাম ছিল গৌড়, এই শ্রী গৌড় মণ্ডল ভূমি এখানে অবতীর্ণ হয়েছে। পরাজিত হয়ে নবদ্বীপের শাসনভার ছেড়ে দিয়েছিলেন আজ থেকে মাত্র 800 বছর পূর্বে। এই সময়ের পূর্বে যদি বলতেন এদেশে একজন মুসলমান ছিল, কোথেকে মুসলমানেরা এসেছে তখন যেমন হযরত শাহজালাল এসেছিল তার সাথে 360 জন আউলিয়া নিয়ে, তিনি প্রচার করেছেন, তারা ইসলাম প্রচার করেছিলেন, আর এখান থেকে কে গ্রহণ করেছিল ইসলাম, এই দেশের সনাতন ধর্ম অবলম্বীরা, যেটাকে আমরা সনাতন ধর্ম বলছি। এই সনাতন ধর্মের একটা ত্রুটি ছিল, আমাদের মধ্যে জাতিভেদ ছিল, শুধু জাতিভেদ আর বড়াই অহমিকা দাম্ভিকতা, বড় জাত ছোট জাত এরকম ভাবত। সমাজে চারটা বর্ণ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রাহ্মণেরা আসলে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের কাজ ছিল তারা জ্ঞানী গুণী ব্যক্তি, তাদের মধ্যে ছয়টা কর্ম গুপ্ত হতো, তারা নবগুণে ব্রাহ্মণ, নয়টা গুণ থাকে। এজন্য গীতা অষ্টাদশ অধ্যায়ে 42 নম্বর শ্লোকে আছে ব্রাহ্মণদের যে কর্ম কি, সম দম তপ শৌচ ক্রান্তি আর্যবন, এইগুলা এই নবগুণে ব্রাহ্মণ, কিন্তু সেগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের মধ্যে ছিল শুধু দান, তাদের যজন যাজন পূজা করত, পূজা পেত, অধ্যয়ন করত, অধ্যয়ন করাত, দান গ্রহণ করত, আবার দান করত, প্রতিদান দিত, কিন্তু কলিযুগের ব্রাহ্মণদের মধ্যে সে গুণগুলো লোপ হয়ে গেছে। এখন এই কলিযুগের ব্রাহ্মণ বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু সেই গুণগুলো লোপ হওয়াতে তারা কি করছে, দান কোন কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে আছে সেই শাস্ত্রেই বলছে, যেই তাদের মধ্যে আরো থাকতো কিরকম, তাদের বিশেষ গুণ হচ্ছে তারা বৈষ্ণব ভগবানের সাথে যুক্ত ছিল, তারা যুক্ত হচ্ছে ব্রহ্মের সাথে, ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, ভগবানকে ভগবানের প্রিয় ছিল। আমরা কৃষ্ণ প্রণাম করতে একটা মন্ত্র উচ্চারণ করি, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, কৃষ্ণকে প্রণাম করছি, কৃষ্ণ প্রণাম বলছি কি, নমো ব্রাহ্মণ্য দেবায়, কে তিনি, কৃষ্ণকে সমস্ত ব্রহ্মের তিনি দেবতা, তিনি কে গো এবং ব্রাহ্মণের তিনি হিতাকাঙ্ক্ষী, সমস্ত গাভীদের কল্যাণের চিন্তা করে ব্রাহ্মণদের তিনি কল্যাণের চিন্তা করেন, তিনি আরো জগতের জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় জগতের তিনি হিত কামনা করেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই কলিযুগের ব্রাহ্মণের সেই ব্রহ্ম তথা ভগবানের সেবামূলক সেগুলো থেকে অনেকে বিচ্ছুত হয়ে গেছে। চৈতন্য ভাগবতে যে কঠিন যে শ্লোকটা বৃন্দাবন দাস ঠাকুর বলছে, ব্রাহ্মণ হইয়া যদি
অবিষ্ণব হয় তবে তার আলাপেও পুণ্য যায় খায়। ব্রাহ্মণ কুলে এসেছে কিন্তু তিনি বৈষ্ণব না, তার সাথে আমরা শেয়ার করলে আপনার কিছু স্বীকৃতি নষ্ট হয়ে যাবে, কি কঠিন কথা। আপনার আরো পুঁজি তো আছে, পুঁজি থেকে কিছু কমে যাবে, অথচ শাস্ত্রে তাদেরকে শ্রেষ্ঠ বর্ণ বলা হচ্ছে। যাই হোক, সেই সময় আজ থেকে 500 বছর পূর্বে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার পারিষদ সকলকে নিয়ে এসেছিলেন, মহাপ্রভু আসতে তার আগে ভক্তবৃন্দ তার পারিষদ তাদেরকে তিনি প্রেরণ করেন, যেন যেই মহাবিষ্ণুর অবতার, জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতচন্দ্র। যেই বলছিলাম সুনামগঞ্জে আবির্ভূত হয়েছিলেন, যেই অদ্বৈত প্রভু যার হুঙ্কারে সেই গোলকের হরি আর থাকতে পারে নাই, তিনি এই ধরাতে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার পূর্বে 1486 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তারও 15 বছর পূর্বে অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছিলেন, আর অদ্বৈত তখনকার বিদ্যা জ্ঞান অর্জনের জন্য উত্তম স্থান ছিলেন এই নবদ্বীপ। তখনকার জ্ঞান অর্জন করার জন্য তখন সেখানে মানুষ সেখানে গমন করত, যারা জ্ঞান অর্জন করতে, এই হলো নবদ্বীপ। এই নবদ্বীপে চলে গিয়েছেন অদ্বৈত প্রভু, এই নবদ্বীপে চলে গিয়েছেন জগন্নাথ মিশ্র তথা অর্থাৎ মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের পিতাজি হচ্ছে উপেন্দ্র মিশ্র, তিনি ছিলেন ডাক্তার, তিনি অবতীর্ণ হয়েছেন। উপেন্দ্র মিশ্রের ছেলে জগন্নাথ মিশ্র তিনি এসেছেন পূর্ণিমা তিথি ছিল, পূর্ণিমা সন্ধ্যা লগ্ন থেকে শুরু হয়েছে চন্দ্র গ্রহণ। তখনকার একটা নিয়ম ছিল, যখন গ্রহণের সময় সকলে যারা সবসময় হরিনাম নাও করতে পারতেন বা কোনো মাঙ্গলিক কাজ করতেন নাও করতে পারতেন, কিন্তু সে সময় ধারণা করতো চন্দ্রকে রাহুকে গ্রাস করছে, এই মুহূর্তে একটু ভগবানের নাম গ্রহণ করি, তখন এই গ্রহণের সময় গঙ্গার ঘাটে ভাগীরথীর তীরেই সকল মানুষেরা পুণ্যার্থীরা সেখানে স্নান করতেন হরিনাম করতেন। যদি অন্য সময় যদি কোনো ভগবত নাম হরিবল নাম মুখে নাও আসতো, কিন্তু সেই সময় তারা হরিনাম করতে করতে গঙ্গাতে স্নান করতেন।